পুরো এই জেনারেশনটার উপরে, প্রজন্মের উপরে আমার একটা আস্থা আছে, কিন্তু তরুণের যে এখন নেতৃত্ব আমি এটাতে কোনো আস্থা পাচ্ছি না। কারণ ভুল ধরনের লোক, রং টাইপ অফ পিপল এখন তরুণদের নেতৃত্বে আছে, খুব নিম্নমানের, টাকার প্রতি যাদের লোভ বেশি, এবং যারা বিভিন্ন গোয়েন্দা সংস্থার টাকায় যারা প্রভাবিত, ওই ধরনের লোকজন এখন তরুণদের নেতৃত্বে আছে। এটা কেটে উঠতে খুব কষ্টকর হবে। এটা যখন হয় তখন তরুণ সমাজটা একটা ইতিবাচক ভূমিকা পালন করতে পারবে আমাদের রাজনীতিতে, তার আগে না। বর্তমান প্রজন্মের উপর আপনি কি শঙ্কা প্রকাশ করছেন বা খুবই আতঙ্কিত আছেন যে বর্তমান প্রজন্ম কোন দিকে যাচ্ছে? না, আমার এই ধরনের কোনো দুশ্চিন্তা নাই। তারা সবসময় ঠিক সিদ্ধান্তই নেবে ইনশাল্লাহ। এবং একটাই দুশ্চিন্তা আছে যে বিদেশে অনেকে চলে যাচ্ছে। আমাদের সবচেয়ে মেধাবী ছাত্র ছাত্রীরা বিদেশে পড়াশোনা করতে গিয়ে থেকে যাচ্ছে। এটা আমাদের দেশের জন্য একটা বিরাট একটা ক্ষতি। এই ক্ষতিটা পূরণ করার আমি কোনো পথ দেখছি না খুব তাড়াতাড়ি। এটা তাদের ফেরত আনার সম্ভাবনা আমি মনে করি খুব কম। একবার বিদেশে সেটেল হয়ে গেলে তাদের ফেরত আসার চান্স কম। অবশ্য এটা ভারতে হয়েছে, অনেকে যারা ভারতীয় তারা আমেরিকায় গেছে, তারা আবার ভারতে ফেরত এসে ব্যবসা ট্যাবসা করেছে, তারা বিভিন্ন নতুন প্রযুক্তিতে তারা জড়িত, তারা এটা এটা হয়েছে, ভারত ওই ধরনের লোকগুলিকে ফেরত আনতে পেরেছে। আমরা সেটা ভবিষ্যতে পারবো ইনশাল্লাহ, দেখা যাক। আপনি কি এটা মনে করেন কিনা, যারা এখন মেধাবী শিক্ষার্থী রয়েছে তারা রাজনীতির প্রতি খুবই আগ্রহী আছে, আপনি এটা মনে করেন? না, এবং এটা ঠিক তাদের, কারণ এই মুহূর্তে এই রাজনীতিতে জড়িত না হয় ভালো। আচ্ছা, তেমনিতে আপনি তো ইন ফিউচার রাজনীতিতে আসবেন বলেছেন ভেবেচিন্তে, তেমনি বিএনপি কে আপনার, আপনি নিজেও বলছেন যে 16 বছরে ভাঙা যায় না, আপনার বিএনপিতে আসার সম্ভাবনা আছে কিনা? না, আমি এ ধরনের কোনো আমি মনে করি না যে এটার সম্ভাবনা আছে। আমি শহীদ জেনারেল প্রেসিডেন্ট জিয়া রহমানের আমি খুব ফ্যান, এটা আছি এবং সবসময় থাকব, এবং বেগম খালেদা জিয়ার আমি খুব ফ্যান, কিন্তু এর বাইরে আমার বিএনপি নেতৃত্বের উপরে আমার সে ধরনের আকর্ষণ নেই এই দুজনের বাইরে। তো আমি বললাম শহীদ জিয়া রহমান থাকলে অবশ্যই আমি ওনার সাথে থাকতাম, আমি অন্য কোথায় যাওয়ার কোনো প্রশ্নই উঠে না। একটা মানুষ যে যাওয়ার যে টাকার বিনিময়ে একখানে যাবে, তাকে আপনি কি করে আপনি বাধা দিবেন? তাকে টাকা না দিয়ে ওই টাকাতে দেন, যদি আপনি বাধা দিতে চান, এই মানুষটি চলে যাচ্ছে একখানে টাকার টাকার জন্যে, টাকার সন্ধানে যাচ্ছে, সো তাকে টাকা দেন তাহলে যাবে না, খুব সহজ ব্যাপারটা, তাকে অনুরোধ করে কোনো লাভ নেই।